ইসলামী ব্যাংক নিউজ টপ 10। গণতন্ত্র ধ্বংস করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে সরকার, অভিযোগ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, আগুন দিয়ে পুড়িয়ে মানুষ হত্যাকারীদের মুখে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা মানায় না। মিয়ানমারের ইয়াঙ্গুনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ দুর্ঘটনায় আহত 18 যাত্রীর মধ্যে 4 জন ইয়াঙ্গুন হাসপাতাল থেকে ছাড়া পেলেও এখনও চিকিৎসা নিচ্ছেন 14 জন। এ বছরেও খড়মুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে চায় সড়ক পরিবহন মন্ত্রণালয়। সচিবালয়ে ঈদ উল ফিতরের প্রস্তুতি নিয়ে বৈঠক শেষে জানান সচিব নজরুল ইসলাম। বকেয়া মজুরিসহ 9 দফা দাবিতে খুলনা যশোর অঞ্চলের 9টি সরকারি পাটকলে তৃতীয় দিনের মতো চলছে শ্রমিকদের কর্মবিরতি। নুসরত হত্যা মামলায় 3 আসামিকে তৃতীয় দফায় একদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত। বিএসটিআই এর পরীক্ষায় বিভিন্ন প্রতিষ্ঠানের মানহীন 52টি পণ্যের তদারকির বিষয়ে ব্যাখ্যা চেয়েছে হাইকোর্ট। ঘূর্ণিঝড় ফণীর আঘাতে দেশে প্রায় 536,61,20,000 টাকার ক্ষতি হয়েছে। সচিবালয়ে আন্ত মন্ত্রণালয় সভা শেষে এ তথ্য জানানো হয়। তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিদি সম্বোধন করে তাঁর থাপ্পড় আশীর্বাদ হিসেবে নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ডাবলিনে বৃষ্টির কারণে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে শুরু হয়নি বাংলাদেশ আয়ারল্যান্ড ম্যাচ।